বর্তমানে আহলে হাদিস কারা? বর্তমানে কেউ আহলে হাদিস না। আহলে হাদিসের দরজা বন্ধ হয়ে গিয়েছে, সাহাবীদের পথ চলে গিয়েছে, তাবেগণের পথ চলে গিয়েছে, তবে তাবেগণের পথ চলে গিয়েছে। এই তিনটা যুগ শেষ হয়ে গিয়েছে, এখন কেউ আহলে হাদিস নয়। কেউ যদি এখন বর্তমানে দাবি করে আহলে হাদিস, সে আহলে হাদিস নয়, সে হচ্ছে কাজ্জাব, ফেতনা ফাসাদি দল। তার সে শুধু নিজেকে আহলে হাদিস দাবি করতে পারবে, সে পরিপূর্ণভাবে সে ইসলামের সম্বন্ধে জানে না। তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে সে একটা দিকে বলবে, আরেকটাকে গোপন করবে। যেমন আহলে হাদিসে বর্তমানে যারা আহলে হাদিস দাবি করছে, তাদের কয়েকটা আকীদা হচ্ছে, যেমন আল্লাহ তাআলা হাত পা আছে, আল্লাহ তাআলার হাত পা আছে, আর আল্লাহ তাআলা বলেন যে আমি কুদরতি ভাবে আছি, আলিমুল গায়ব, গায়বে ভাবে। কিন্তু তারা আল্লাহ তাআলা হাত পা আছে, আল্লাহ তাআলা তার নিজের দেহ নিয়ে বসে আছেন, এই কথা তারা বিশ্বাস রাখে। দুই নম্বরে যারা বর্তমানে আহলে হাদিস দাবি করে, তাদের দুই নম্বর আকীদা হচ্ছে আল্লাহ নবীজি মরে পচে গলে গিয়েছে, আল্লাহ নবীজি কারো সম্পর্কে সুপারিশ করতে পারবে না, আল্লাহ নবীজি সশরীরে জিন্দা নয়, আল্লাহ নবীজি রোজাতে যাওয়া শিরিক, আল্লাহ নবীজির রোজাতে যাওয়া জিয়ারত করা শিরিক, এই কথা বলে তাদের ফেতনা ছড়াচ্ছে। তিন নম্বরে দয়াল নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন, কিন্তু দয়াল নবীজি জানবে না কে অপরাধী কে গুনাহগার। একদল আসবে, আসলে বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে যে আপনি কাদেরকে পানি পান করাচ্ছেন, তারা ফেতনা সৃষ্টি করেছিল, তারা এই কাজ করেছিল, তারা এরকম করেছিল, তারা বেদাত সৃষ্টি করেছে। তখন আল্লাহ নবীজি নাকি বলবে দূর হো দূর হো দূর হো। কিন্তু আল্লাহ নবীজির কাছ থেকে হাদিস পাইছে, বলেছে নয় আল্লাহ নবীজি যে আমাকে চাইছে, এই কথা বলবে। কেয়ামত হয় নাই, কেয়ামতের আগে দয়াল নবী জানাই দিছে যে আমার কাছে এইভাবে বলবে আর আমি এইভাবে বলবো। তাহলে জানে অনা ব্যক্তি কথা বলতে পারে, আল্লাহ নবীজির উপর ফতোয়া দিন, তারপরে আল্লাহ নবীজির শানে তারা দুরুদ পড়ে না। আপনারা যতই এই যে বর্তমানে যত সোশ্যাল মিডিয়াতে যারা আহলে হাদিস দাবি করে, তাদের কি তাদের ওয়াজ শুনবেন, তাদের বক্তৃতা শুনবেন, তারা শুধু বলবে যে সুবহানাল্লাহ পড়ো, এই তাসবি পড়ো, এই তাসবি পড়ো, ওই তাসবি পড়ো, কিন্তু কোনো দিন বলে নাই যে দয়াল নবীজির সামনে বেশি বেশি করে দুরুদ পড়ো, দয়াল নবীজির মহাব্বত দেখাও। তারা দয়াল নবীজির দুরুদ আদায়ের পক্ষে থাকবে না, দয়াল নবীজির দয়াল নবীজির যেই মান মর্যাদা রয়েছে, দয়াল নবীজির প্রেম মহাব্বতের প্রতি তাদের কোনো কথা থাকবে না, সাহাবিদের মহাব্বতের মহাব্বত দেখানোর কোনো পথ থাকবে না, আহলে বায়াতের প্রতি তাদের মহাব্বত থাকবে না। তারা ইয়াজিদকে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলবে, ইয়াজিদের পক্ষে তারা দালালি করবে, ইয়াজিদকে সাহাবী হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে, ইমাম হুসাইনের উপরে তারা দোষ চাপাবে, তারা হচ্ছে আহলে হাদিস বর্তমান যারা ফেতনা সৃষ্টি করছে। তারপরে সাহাবীদের দোষগুলা তাদের কাছে ভালো লাগবে, দয়াল নবীজির সম্মান তারা তত বলবে না, দয়াল নবীজিকে মানুষের সাথে আমাদের সাথে সংমিশ্রণ করার চেষ্টা করবে, দয়াল নবীজির কোনো দোষ থাকলে এই দোষটা বেশি প্রকাশ করবে, কিন্তু তারা আল্লাহ নবীজির মর্যাদা, দয়াল নবীজির যে সম্মান এগুলো তারা চেষ্টা করবে না। তারপরে তারা ওলিয়াউলিয়াদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে না, তারা ওলিয়াউলিয়াদের প্রতি তারা দুশ্মনী করবে, এবং এবং মাজহাব তারা বিশ্বাস করবে না, মাজহাবকে তারা ডিলেট করে দেবে। কিন্তু মাজহাব হচ্ছে দয়াল নবীজির হাদিস অনুসারে তারা স্থান পেয়েছে, তারা মাজহাব মানে না কিন্তু সহি বুহারি মানে, তারা মাজহাব মানে না তারা সহি মুসলিম মানে, তারা মাজহাব মানে না তারা আবু দাউদ শরীফ মানে, আর তারা মাজহাব মানে না তিরমিজি শরীফ মানে, এইভাবে সমস্ত হাদিসের কিতাব মানে কিন্তু ইমাম আবু হানিফাকে মানতে রাজি নই, মাজহাব মানতে রাজি নই। যদি তোমাদের মাজহাব মানে হচ্ছে কারো পথ অনুসরণ করা, কারো স্থান, কারো কারো পথের প্রতীক থাকা, তার পরিচয় লাভ করা। এই যেমন একটি সহি বুহারিতে আমার কাছে যেখানে এই যে মেইন কিতাব রয়েছে, এই যে সহিহুল বুহারি, এই সহিহুল বুহারি এটা একটা মাজহাব, কারণ এখানে সহিহুল বুহারির নাম লেখা হয়েছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে আল্লাহ নবীজির হাদিস মুবারক, সাহাবিদের হাদিস মুবারকেই স্থান পেয়েছে, কিন্তু এটা নাম দেওয়া হয়েছে সহিহুল বুহারি। তারপরে মুসলিম শরীফ, তারপরে আবু দাউদ শরীফ, সবগুলাই
কি নাম দেওয়া যেটা হয় এটাই মাযহাব অর্থাৎ যার নামে যেটা চলে এটাকেই বলা হয় মাযহাব এখন তারা সহিহ বুহারির মাযহাব মানে কিন্তু ইমাম বুহারি ইমাম আবু হানিফার মাযহাব মানে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইমাম আবু হানিফার কাছ থেকে আজকে তুমি সহিহ বুহারি পেয়েছো ইমাম আবু হানিফার ছাত্রের কাছ থেকে সহিহ বুহারি পেয়েছো এইটাকে সহিহ বুহারি বলতে পারো ইমাম আবু হানিফাকে মানতে পারো না মাযহাব মানতে পারো না তারা হচ্ছে এরকম মাযহাবের এতই কটুক্তকারী এবং মাযহাবের দোষ অনুসরণকারী ওলিয়াদের দোষ অনুসরণকারী তারপরে মানুষ মারা গেলে তাদের জন্য দোয়া খায়ের কোনো মানুষকে খানা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবে না দোয়া খায়ের করবে না নিজের তো নিজের কথা বলবে এইভাবে ধরেন আরও অনেক এই ঈদে মিলাদুন্নবী আসছে মিলাদুন্নবী তাদের কোনো ভালো লাগবে না তারপরে তারা সিরাতুন্নবী দয়াল নবীজির মৃত্যু দিবস পালন করতে ভালোবাসবে কিন্তু সিরাতুন্নবী পালন করবে কিন্তু দয়াল নবীজির মিলাদুন্নবীর জন্ম আগমনের কেউ পালন করবে না তারপরে সাহাবিদের বিভিন্ন জন্মদিবসে বিভিন্ন স্থান পেয়েছে তাদের এই কথা স্মরণ রাখবে না তারপরে দয়াল নবীজিকে নূর মানবে না দয়াল নবীকে মাটি বানাবে দয়াল নবীজি আমাদের সাথে রক্তে গড়া মাটি হিসেবে প্রমাণ করার চেষ্টা তারা কোরআনে যা কিছু আছে দিবে এইভাবে কোনো ক্ষেত্রেই তাদের সঠিক আমল পাওয়া যাবে না এবং তারা দোয়া মোনাজাতে শরীক হবে না নামাজের পরে দোয়া নাই সালাতে জোরে আমিন বলবে সালাতে আমিন জোরে বলার হাদিস বলবে আস্তে বলার হাদিস তারা ডিলিট করে দেবে এটা জায়েজ না এটা বেদাত বলে দেবে বেশি বেশি করে বেদাত বলবে এইগুলো হচ্ছে বর্তমান আখলাক হাদিস নামে যারা নাম দিয়েছে তারা এই নামটা লাগাইছে এই কারণে যেন মুসলমান সরলমনা মুসলমানেরা এই কথা বুঝতে না পারে যে তারা অন্য দল তারা তো হাদিসের কথাই বলে আখলাক হাদিস নামটা দিলে কেউ কারো মনে দ্বন্দ্ব সৃষ্টি হবে না প্রথম নাম দিয়েছিল তারা মাযহাবি এটাও ভালো লাগতেছে না এটা মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে তারপরে সালাফি এটাও ভালো লাগতেছে না এটাও ডিলিট করে দিল শেষ পর্যন্ত আহলে হাদিস নাম দিয়ে মানুষকে গুমরাহী করছে আমি আজকে এই দুনিয়ার জমিনে বলে যাই যদি হাশরের ময়দানে তোমাদেরকে আমি এই কথা বলবো যে আহলে হাদিস তোমরা যেই নামটা দিয়েছো এটা কোরআন হাদিসের কোথায় আছে তোমরা অন্য সব জিনিসগুলোকে বেদাত বলো বর্তমানে তোমরা যে কোনো কাজে দোয়া মোনাজাত আল্লাহ নবীজি সহিহ বুহারিতে সকল সাহাবীদেরকে নিয়ে কি করেছিলেন জুমার দিন হাত তুলে দোয়া করেছিলেন এই দোয়া ডিলিট করে দিয়েছো হাত তুলে দোয়া করতে পারবা একা সকলকে নিয়ে দোয়া করতে পারবা না এই বলে সকলের মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছেন হাশরের ময়দানে আমি আমার কথা যদি আজকে মিথ্যে হয়ে থাকে হাশরের ময়দানে আমি আপনাদের কাছে বলবো আল্লাহ তাদেরকে আমি আহ্বান করেছিলাম যে আহলে হাদিস এই নামগুলা বেদাত এইগুলা ঠিক নয় কিন্তু তারা আমার সামনে আসে নাই আমি ওই হাশরের ময়দানে তোমাদের বিরুদ্ধে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর জবান আল্লাহর কাছে আমি নালিশ দেব যে তারা আমাকে আমি সঠিক আমি প্রতিবাদ করেছি কিন্তু এই প্রতিবাদটা যদি ভুল হতো তারা আমার সংশোধন করতে আসে নাই এই কথা আমি আল্লাহর দরবারে দাবি করব আর যদি আমি সঠিক হয়ে থাকি অবশ্যই এটার জন্য আমার আল্লাহর কাছে আমি সঠিক পুরস্কার পাব তাই যারা এখনো সময় আছে ফেতনা ফাসাদ ভুলে গিয়ে দয়াল নবীর সমস্ত হাদিস দয়াল নবীজির সাহাবীদের হাদিস সবগুলো অনুসরণ করি সুন্নি হয়ে যাই আহলে হাদিস দাবি না করে ফেতনা সৃষ্টি না করে সমাজের মধ্যে সকলে মিলেমিশে চলি আল্লাহ বুঝার তৌফিক দান করুক এবং ফেতনা ফাসাদ সৃষ্টিকারী ওই আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবি সালাফি যত দল আছে দুশো দালাল আছে তাদের কাছ থেকে দূরে থেকে আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন।